হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আমি অনেকটাই ভালো আছি। তো সকাল সকাল আজকের ব্লগটা শুরু করছি। তো দেখো, ফুল গাছে না এখন আর ফুল ফুটছে না, আর পোকায় একদম ফুল গাছগুলো খেয়ে নিচ্ছে। ফুল গাছে ফুল নেই বলতে গেলে চলে আর কি। কি করব বুঝতে পারছি না। এখানে একটুখানি শাকের বীজ ছড়িয়েছিলাম, তো বৃষ্টির জন্য সব নষ্ট হয়ে গেছে। তো আজকে ভাবলাম একটুখানি মাথায় হেনা দেবো, অনেকদিন হেনা দেওয়া হয় না, তার জন্য দেখো চায়ের জলটা ফুটে উঠেছে। তারপর আমি 10 টাকার 1 প্যাকেট হলো কফি দিয়ে দিলাম, আর এই জলটা নামিয়ে ঠান্ডা করে রেখেছে। এই দেখো একটুখানি সাইডে রেখে দিয়েছি, যদি বেশি হয়ে যায় তার জন্য। এবার হেনার প্যাকেটটা কেটে হেনার গুঁড়ো সব দিয়ে দিচ্ছি। তো আমার যেটুকু জল বাকি ছিল সেটুকু দিতে হয়েছে, আর বাড়তে আরও একটু লেগে গেছিলো। এই দেখো হেনাটা ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এবার হলো পুজোটা দিয়ে দিলাম, স্নান আমি সকালবেলায় করে নিয়েছি, পুজো দিয়ে আবার পরে হেনা দিয়ে আবার স্নান করব, যেহেতু একাদশী। তো সকালবেলায় যে সিদ্ধ ভাত বসিয়েছি, যেটার জন্য আমার বর আজকে খায়নি সিদ্ধ ভাত, তাতানকে ডাকছি দেখো কেমন করছে। আর এই যে হেনার মধ্যে লাস্টে আমি একটুখানি নারকেল তেল দিয়ে দিচ্ছি, ডিমও দিই, যে তো আজকে একাদশী তো তার জন্য ডিম দিলাম না। তো মা হেনা লাগিয়ে দিচ্ছে, মা খুব সুন্দর হেনা লাগিয়ে দিতে পারে, একদম সব জায়গায় খুব সুন্দর করে দিয়ে দেয় হেনাটা। তো হেনা দিয়ে আমি 1 ঘন্টা রাখবো, তারপরে হচ্ছে শ্যাম্পু করে স্নান করে নেব। তো তাতান দেখো আজকে একা একা ডিমটা খেয়ে নিচ্ছে। আমি বললাম যে আমি খাইয়ে দিই, না আমি একা একা খাবো, তো দুই হাত দিয়ে খাচ্ছে। আর একাদশীর দিনে দেখো মাছ টাছ রান্না করতে ভালো লাগে, কি করব, কালকে শনিবার ছিল, খাইনি বাড়িতে কেউ মাছ, আজকে আবার খাবে না, আবার সোমবারে আমাদের খাই না নিরামিষ। তো আজকে একটুখানি দই করব, হচ্ছে রুই মাছের দই করব। তো তার জন্যে যে মশলা টশলা দিয়ে কষিয়ে নিয়েছি, আর এখানে হচ্ছে মোচা করব হলো ছোলার ডালের বড়া দিয়ে, তার জন্য ছোলার ডাল ভিজিয়েছি। তো দই দিয়ে কষিয়ে দেখো জল দিয়ে দিয়েছি, এবার জল ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে দিয়েছি। তো হয়ে গেল আমার দই রুই। তো লাস্টে একটু গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম, আর এদিকে ভোলা মাছের ঝালটা হচ্ছে, মোচাটাও হয়ে গেল। আর রান্না করে বাসন কোসন ধুয়ে নিয়েছি, আর সবার জন্য ভাতও বেড়ে দিয়েছি। আর বিকালবেলা একটুখানি বাজারে গেলাম, বড়মা কদিন ধরে বলছিল যে বাজারে চলো, একটু কেনাকাটা আছে, আমিও ভাবলাম একটা কিছু নিয়ে নিই। তো একটা কড়াই আর এই দেখো হাতাটা নিয়েছি, এটা হলো নিরামিষ কড়াই। আর তাতান খাবার খাচ্ছে, যে খাবার এনেছি বাজার থেকে যা আনা হয়েছে খাচ্ছে বসে বসে। আর এই যে তাতানকে একটুখানি নিয়ে পড়তে বসালাম, আর ওকে পড়িয়ে তারপরে চলে আসলাম আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখি বাবা এই যে কিছু ফল টল নিয়ে এসছে, পাকা পেয়ারা বাবাকে একজন খেতে বলেছে, আর এগুলো হচ্ছে সব পাঁচফোড়নের, গোটা গোটা পাঁচফোড়নের প্যাকেট আছে, আমি সব মিক্সড করবো, এইভাবে করলে খুব ভালো হয়। আর রাতে হচ্ছে রুটি তরকারি সবার জন্য করছি। তো ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।